আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা অরিজিনাল পদ্মা নদীর পুনর কথা ভাবছিলেন, আজকের ভিডিওটি তাদের জন্য। আপনারা জানেন যে আমরা জাহিজ ফার্মের পক্ষ থেকে সারা বাংলাদেশে পদ্মা নদীর রেণুপোনা কিন্তু সাপ্লাই দিয়ে থাকি। তো এক্ষেত্রে রেণুপোনার ক্ষেত্রে সমস্যাটা হয় যে মাছটা চেনা যায় না যে এই মাছেরই রেণু হবে। তো আপনারা অনেকে বলেছিলেন যাতে ধানি পোনা যাতে সংগ্রহ করা হয়, তারই প্রেক্ষিতে আমরা জাহিজ ফার্মের পক্ষ হতে প্রায় 11 বাটি ডিম আমাদের এই পুকুরটাতে নার্সিং করেছিলাম। ঠিক আছে, সেটার বয়স এখন মোটামুটি 25-26 দিন হয়ে গেছে। তো এই পোনাটা আমরা এখন যেহেতু 1 গিট সাইজ চলে আসে, এটা আপনাদেরকে লাইভ দেখাবো কি বড় হয়েছে। তো কিছু ধানি পোনা ছিল এবং আমাদের 6 বাটি ডিম ছিল এবং 4 বাটি ধানি পোনা ছিল, সেটারই আমরা এই পুকুরটাতে মজুদ করেছি। সেটা আপনাদেরকে দেখাবো এবং কী কী মাছ হয়েছে, দাম কেমন আসতে পারে সে বিষয় সম্পর্কে আপনাদেরকে জানাবো। তো আপনারা হয়তো বা অনেকেই জানেন যারা মাছ চাষ করছেন, যে অনেকেই আমার কাছে প্রশ্ন করেন যে ভাই পুকুরে মাছ ছেড়েছি, খাবার দাবার সবই ঠিক মতো দিচ্ছি কিন্তু মাছের গ্রোথ আসছে না। তো এটার অনেকগুলো কারণ আছে, তার ভিতর প্রধান যে কারণটা হয় সেটা হচ্ছে আপনার মাছের পোনার জাতটা ভালো না। তো আপনারা যারা ভালো জাতের অরিজিনাল নদীর পোনা খুঁজছিলেন, তো আপনারা যদি এই মাছটা নেন তাহলে ইনশাল্লাহ মাছের গ্রোথ নিয়ে কোনো প্রকার টেনশন করতে হবে না। ওকে, আমরা 100% অথেন্টিসিটি সহকারে বলতে পারি যে এটা অরিজিনালি পদ্মার পোনা, কারণ আমরা সরাসরি নদী থেকে পোনাটাকে সংগ্রহ করে নিয়ে আসছি। ওকে, তো কথা না বাড়িয়ে চলুন আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই আমাদের কী কী মাছ হয়েছে এবং তার সাইজটা কেমন, সার্বিক সব বিষয় নিয়ে দেখাবো ইনশাল্লাহ। তো চলুন শুরু করি। মাছগুলো ধরার জন্য আমি একটা হাফা নিয়ে নিয়েছি এবং এটার সাহায্যে মাছগুলোকে দেখার চেষ্টা করব। ভিডিওটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আমাদের এখানে কিছু মাছ উঠেছে, তো আপনাদেরকে সেগুলো দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ, যদিও এটার সাহায্যে পুরো পুকুরের মাছ দেখা সম্ভব না। তবে একটা প্রাথমিক ধারণা আপনাদেরকে দেখাচ্ছি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে মাছগুলো উঠেছে, আমরা ফার্স্টে ময়লাগুলোকে পরিষ্কার করে ফেলে দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ, আমাদের এখানে যে মাছগুলো আমাদের পুকুরে আছে প্রায় সবগুলোই আছে মনে হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে মাছগুলোর চেহারা কি সুন্দর, এবং আপনাদেরকে যদি আমি আর একটু ভালো করে ক্যামেরাটা কাছে নিয়ে এসে দেখাই, যে এটা দেখতে পাচ্ছেন কাতলা মাছ, এটার সাইজটা একটু বড়, কেননা আপনাদেরকে ফার্স্টেই বলেছি যে আমরা 4 বাটি ধানই ছিল এবং 6 বাটি হচ্ছে আপনার ডিম ছিল। তো এটা হচ্ছে ধানের মাছ, সেজন্য এটা একটু বড় হয়ে গেছে, তবে যেটা ডিমের মাছ সেটার সাথে একটু ছোট হবে। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চেলা মাছ, চলে গেল। এই যে যদি অরিজিনালি পদ্মার ডিম হয় তাহলে এসব চেলা বা অন্যান্য নদীর মাছগুলো হবে, এগুলো সাধারণত পুকুরে হয় না, এগুলো শুধুমাত্র নদীতেই দেখতে পাওয়া যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা চেলা মাছ, যেটা অন্যতম নিদর্শন বহন করছে যেটা অরিজিনালি নদীর মাছ। তো আপনাদেরকে এখন এই পোনাগুলো দেখাচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে খুব সুন্দর সুন্দর মাছ, এবং কাতলা, রুই এবং ম্যাক্সিমামই টাটকিনি মাছ, সাথে কিছু কাতলা এবং রুই আছে। এই মাছগুলো 1 কেজিতে মোটামুটি 2000 থেকে 5000 আসবে, কেননা সাইজের যেহেতু কম বেশি আছে তাই মাছের ওজনটাও কম বেশি আছে। কাতলা মাছগুলো একটু বড় হবে সেজন্য ওজন এটাতে কম ধরবে, এবং টাটকিনি মাছটা চিকন এবং ছোট হওয়ার কারণে এটা বেশি ধরবে, এবং রুই মাছটা সবচেয়ে ছোট আছে এখানে, কেননা রুই মাছটা ডিম থেকে হয়েছে, ধানি থেকে কোনো প্রকার রুই হয়নি আমাদের এখানে। তো আপনাদেরকে আরেকটু যদি ক্লোজলি দেখায় তাহলে আরও ভালো করে হয়তো বা বুঝতে পারবেন, এর জন্য আমি চেষ্টা করতেছি দেখানোর জন্য। এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মাছ এবং অরিজিনাল পদ্মা নদীর মাছ। আপনারা দেখতে পাচ্ছেন চেলা বা অন্যান্য মাছ মিশ্রিত অবস্থায় আছে। তো আপনারা যারা নিতে চান এই সুন্দর সুন্দর মাছগুলো, আমরা প্রতি কেজি মাছের দাম নির্ধারণ করেছি 1000 টাকা কেজি করে। আপনাদের যাদের প্রয়োজন ডিসক্রিপশনের নাম্বারে এবং স্ক্রিনের নাম্বারে অতি দ্রুত যোগাযোগ করুন, কারণ এই মাছটা খুবই দ্রুত শেষ হয়ে যায়। ঠিক আছে, তো রাজশাহীর যারা আশেপাশে আছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আপনাদেরকে আমরা একজনকেও যদি সম্ভব হয় সব মাছ দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আপনারা অতি দ্রুত যোগাযোগ করুন। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং অরিজিনাল পদ্মা নদীর মাছ, প্রতি কেজি মাত্র 1000 টাকা করে। আপনাদের যাদের প্রয়োজন অতি দ্রুত যোগাযোগ করুন, কারণ এই মাছটা কিন্তু বেশি দিন থাকে না, এজন্য খুব তাড়াতাড়ি সেল হয়ে যায়, যত দ্রুত যোগাযোগ করবেন তত তাড়াতাড়ি ভালো। যেটা হচ্ছে রুই মাছ, চলে গেল মাছটা। যারা হয়তো বা ফোনে নক দিয়েছিলেন ভিডিওটা পাবলিশ করে দিলাম, আপনারাই সর্বপ্রথমে হকদার, কাজে আপনারা দ্রুত যোগাযোগ করুন। আজকের মতো এই পর্যন্তই, ইনশাল্লাহ দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুম।